ডেটাবেসের বাংলায় ভিডিও টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আনিসুল ইসলাম গত লেকচার ভিডিওটিতে আমি আপনাদের দেখেছিলাম কীভাবে টেবিলের রেকর্ড অ্যাড করতে হয় অর্থাৎ ডাটা ইনসার্ট করতে হয় তো আমি সোফার ওয়ান জিরো ওয়ান থেকে ওয়ান জিরো ফাইভের জন্য রেকর্ড ইনসার্ট করে দেখেছিলাম এবং বলেছিলাম আপনাদের যাতে ওয়ান জিরো সিক্স ওয়ান জিরো সেভেন এবং ওয়ান জিরো এইট এই তিনটা রো তৈরি করার জন্য আশা করি এই কাজটা আপনারা করে নিয়েছেন বাট আমি এখনও করিনি কারণটা হচ্ছে যে আমি আপনাদের ছোট্ট একটা ট্রিক্স দেখাতে চেয়েছিলাম সো সেই জন্য আমি নিয়ে যাচ্ছি আপনাদের সফটওয়্যারটিতে জ্যাম সফটওয়্যারটিতে তো আপনারা যেটা নর্মালি করবেন অবশ্যই এস কিউএল কমান্ডের মাধ্যমে করবেন ইনসার্ট ইন্টু টেবিলের নাম দিয়ে দেন ভ্যালুস দিয়ে ভ্যালুগুলো দিয়ে দেবেন একসাথে মাল্টিপল রো বা ইনসার্ট করতে হবে সেটাও আপনারা শিখে নিয়েছেন বাট আমি আপনাদের দেখানোর জন্য জাস্ট আমি চাচ্ছি যে আপনারা চাইলে এটা কিন্তু খুব সহজে এখানেও করতে পারেন জাস্ট এস এর কমান্ড ছাড়াও এই কাজটা করতে পারেন এইখানে আপনারা আপনারা জাস্ট ইনসার্টে ক্লিক করে আপনারা এই যে দেখতে পাচ্ছেন কলমগুলোর নাম কিন্তু দেওয়া আছে সো ভ্যালুগুলো আপনারা এখানে বসিয়ে দিতে পারেন সে ফর এক্সাম্পল এই কাজটা আসলে প্রথম দিকে করা রেকমেন্ডেড না বাট আমি আপনাদের জাস্ট দেখানোর জন্যই যে এই কাজটা আপনারা এখানে চাইলে করতে পারতেন ব্রাউজে গেলে আপনারা অবশ্যই জানেন যে এই যে আপনাদের টেবিলটা দেখাচ্ছে ওকে ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো টু ওয়ান জিরো ফাইভ পর্যন্ত টেবিলটা দেখাচ্ছে তো আমরা এবার কী করবো ইনসার্ট করবো ডাটা সো এইখানে ইনসার্টে গেলাম এখানে দেখতে পাচ্ছেন যে প্রথমে এইখানে দেওয়া আছে রোলের সো আমি রোল অপশন এর একটা ডাটা ইনসার্ট করবো ওয়ান জিরো সিক্স তানবির মেইল এই রোটা তৈরি করবো ওয়ান জিরো সিক্স নেই হচ্ছে তানবির জেন্ডার মেইল এই সেভেনটিন ফোর পয়েন্ট ফাইভ সো আমি প্রথমে রোলটা দিয়ে দিচ্ছি ওয়ান তারপর আমাকে এই যে এইখানে কি সেটা আবার চেক করিনি সবার সাথে তার সি যেটা জিপিএটা দেব সরি জিপিএ পরে আমাদের দিতে হবে তার সিটিটা সো ফোর পয়েন্ট সিলেট সময় নিচ্ছি দুঃখিত পারফেক্ট এখানে আমরা যেটা তার সিটিটা দিয়ে দেবো ওকে আরেকটা বিষয় অথবা আপনারা এখানে লক্ষ্য রাখতেছেন যে এই যে নালের এইখানে অপশনটা দেখতে পাচ্ছেন যে আপনি চাইলে এই ডাটাগুলো এখানে এইখানে নাল অবস্থায় রাখতে পারেন অর্থাৎ কোনো কিছু নাও দিয়ে আপনারা জাস্ট শুধু রোল নাম্বার দিয়ে এইখানে একটা রো তৈরি করতে পারেন বাট রোল নাম্বারটা কিন্তু নাল রাখা যাবে না অর্থাৎ খালি রাখা যাবে না অন্য যে কোনো একটা ফিল্ড এখানে আপনারা খালি রাখতে পারবেন বাট রোল নাম্বার পারবেন না কারণ রোল নাম্বার আমরা প্রাইমারি কি হিসেবে তৈরি করেছি ওকে যাই হোক পরবর্তী রোয়ের জন্য ওয়ান জিরো সেভেন দেন পরবর্তী রোয়ের নেইম যেটা ছিল হাজিরা ফিমেল এইটিন হাজিরা দেন ফিমেল এবং সিডি জিপিএ হচ্ছে গো অপশন ক্লিক করার সাথে সাথে টু রোজ ইনসার্টেড দেখাচ্ছে ব্রাউজে যাচ্ছি এবং দেখতে পাচ্ছেন আর দুইটা রো তৈরি করা হয়ে গেছে তো আমার আরেকটা রো তৈরি করতে হলে আমি এখানে চলে যাব আবার রোল নাম্বার দেবো ফর এক্সাম্পল ওয়ান জিরো এইট তার নেইম দেব নেমটা কি হাফিজা ফিমেল সেভেন্টিন ফোর সো হাফিজা দেন ফিমেল সেভেন্টিন এইচ হচ্ছে সেভেন্টিন তার জিপিএ হচ্ছে ফোর এবং সর্বশেষ তার সিডিটা কি একটু চেক করে নিচ্ছি ডাকা সো আমাকে এখানে দিতে হবে ডাকা পারফেক্ট ওয়েল ডান এবং গো অপশনে ক্লিক করবো ওকে আমাদের আরও তৈরি করার দরকার নাই সো আমি এখানে জাস্ট রোগুলোর মধ্যে ডাটা ইনসার্ট করার পর গো অপশনে ক্লিক করবো সাথে সাথে ব্রাউজে গিয়ে চেক করে নিচ্ছি দেখুন এবার সুন্দর করে আমাদের এখানে টেবিলটা তৈরি করা হয়ে গেছে আপনারা যদি কোনো রো ডিলিট করতে চান সেই রো এখানে সিলেক্ট করে জাস্ট ডিলিট অপশনে ক্লিক করলে সেটা ডিলিট করতে পারবেন যদি এডিট করতে চান অবশ্যই এখান থেকে সিলেক্ট করে নিতে হবে সে ফর আমি এটা এডিট করতে চাচ্ছি এখানে সিলেক্ট করে এডিট অপশনে যেতে পারলেই আপনার কাজ শেষ এবং এইখান থেকে আপনারা যেটা যা চেঞ্জ করতে চাচ্ছেন সে ফর এক্সাম্পল আমি এই চেঞ্জ করতে চাচ্ছি সো এইটিং দেওয়ার পর ক্লিক করবো তাহলে দেখবেন এখানে এইটিন হয়ে গেছে আবার দেখাচ্ছি সো এই টেকনিকটা আপনারা এখানে জাস্ট শিখে রাখতে পারেন বাট এখন এগুলো ইউজ করা দরকার নেই আমরা এস কি কমান্ডের মাধ্যমেই সব কিছু করবো ওকে সো পরবর্তী ভিডিওটি চাইলে ইনশাল্লাহ নতুন কোনো কিছু দেখাবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ